ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা 11 আসনে। এই মুহূর্তে রামপুরা এলাকায় আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 11 সংসদীয় আসনে আওয়ামী লীগ কতটা সুসংগঠিত, আওয়ামী লীগের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কেমন, আপনাদের দলের মধ্যে কোন দলীয় কোন্দল রয়েছে কিনা যেটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? আপনাদের ধন্যবাদ যে আজকে আমরা, আপনারাও দেখছেন যে সারা বাংলাদেশ আজকে নির্বাচন হতে যাচ্ছে, বিভিন্ন অনেক সিটি নির্বাচন হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমাদের গাজীপুর সিটি নির্বাচন হয়েছে। তো আমরা আওয়ামী লীগের সংগঠনের পক্ষ থেকে আমরা যথেষ্ট শক্তিশালী আমরা মনে করি, আমরা যথেষ্ট সুসংগঠিত। আপনারা দেখছেন, শুধু তাই নয়, সারা বাংলাদেশের মানুষ দেখছে যে আওয়ামী লীগ যথেষ্ট সুসংগঠিত এবং আওয়ামী লীগ গণতান্ত্রিক মনা। আমরা পূর্ব বিভিন্ন দলের সঙ্গে আমরা চ্যালেঞ্জ করে আমরা এর পূর্ব আমরা দল জিতে তারপরে আমরা সরকার গঠন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিশ্বের দরবারে সেই জিতাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে যেভাবে আজকে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এই লাভের পরিচয় আজকে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষ থেকে আসনের কথা যদি এই এই সারা দেশ, সারা বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার জন্য তারে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে তারা কাজ করছে। শুধু বাংলাদেশের মধ্যে আমি যেখানে আজকে বসে কথা বলছি, আমাদের এই 11 নম্বর আসন, এই আসনে আমাদের মাননীয়